কিন্তু আগে আমাকে একটা মাসিক নিয়ে যাবো, খারাপ হয়েছো না? কোন কাটবো চারটে করতে হবে তো, আর এই যে দুটো কাকলাম তোমার চার পিস হয়ে গেল, আগে থেকে চার পিস করলাম পুরো কালো কেটে যাবে। রাহুল এটা ছাড়া আগে তাড়াতাড়ি মাথা কাটতে দিও না, ছেড়ে দেবো তো যেরকম দেয়। আমার কত হলো 400 টাকা। কি আছে ভালো ইলিশ আছে, ভালো আছে চিংড়ি আছে, গোটা গোটা না কাটা গোটা 220 টাকা কি ডিম ছাড়া ডিম হবে না, আমরা সামনে দুজনকে দিয়েছি, একদিন নিয়ে যান ঠকবেন না, কিন্তু খুব ভালো কোয়ালিটি হবে মাছের, তাই না? আমার সামনে আমি কাটবো, যদি খারাপ হয় চলে যাবে। দশ মিনিটের মধ্যে যাচ্ছে, ওরকম না, ব্যাপারটা হচ্ছে যেরকম জিনিস সেরকম দাম, আমি ওরকম দাম বলি না, দাম বলে দাম কষাকষি করে আমার পছন্দ হয়। মাথা যেরকম সাইজে নেবেন ছোটো বড় দাম কম বেশি আছে, দাম একদিন নিয়ে যান ঠকবেন না, একদিন মাছ খেতে পারবেন না সেরকম। আপনি একদিন কেন, আমি তো বলছি এখন অনেকদিন এখানে আসিনি, তাই আপনাদেরকে তো মাছ নিয়ে আমি আপনাকে চিনতে পারছি না, ব্যাপার তো হচ্ছে এখন রিটায়ার হয়ে গেছি, এদিকে আর আসি না। মাছ কাটছি দেখেন, মাঝে কয়েক লেগে তো ডিম ছড়া গেল, তুমি জান পাঠিয়েছি 10 মিনিটে মারা যাচ্ছে, এগুলো সাথে সাথে যেন চলে আসে, নাহলে কিছু অসুবিধা হয়ে যাবে। মাছটা
ফুল মাস্টার চেনাচেনা লাগছে, হ্যাঁ চেনাচেনা লাগবে, আমাদের দেখা দাদার কিন্তু যাবে না, বাধ্য একমাত্রা দিয়ে দিবি আর একমাত্রা একটু দিয়ে দেবে পাতা যেটা পিছু যেতে আমি ছুটে যাও, সকালে বাড়িতে কোথায় গো হলো চিনি মাছটা অল্প কটা না
চলে যাবো।